হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রো বাংলা গ্রুপ থেকে এডুকেশন কাউন্সিলর লীনা বলছি। আজকে কথা বলবো স্টাডি ইন ফিনল্যান্ড নিয়ে। মূলত ফিনল্যান্ডে যারা অ্যাপ্লাই করতে চান বা যারা স্টাডি পারমিটের জন্য ভিসা চাচ্ছেন বা মাস্টার্স অথবা ব্যাচেলারের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখন কনফিউজড আছেন যে আমি কিভাবে অ্যাপ্লাই করবো বা কিভাবে আমার সামনে আগালে আছে, আমার ভিসাটা প্রপারলি হবে অথবা আমার অ্যাপ্লিকেশানটা কনফার্ম হবে, আমার অফার লেটারটা আসবে, বা আমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করলে আমি ফিউচারে ভালো একটা জব অপরচুনিটিস রয়েছে আমার জন্য, বা কি সাবজেক্টে ভিসা রেশিও ভালো, অথবা আমার সাবজেক্টের সাথে বা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কোন সাবজেক্টটা আমার জন্য পারফেক্ট। তো সেক্ষেত্রে বলবো যে আপনি ফিনল্যান্ডের অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি আপনার নিজের পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারবেন, আপনি আপনার ব্যাচেলার অথবা মাস্টার্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যেহেতু ক্যাপিটাল সিটিতে রয়েছে, হেলসিনকি ক্যাপিটাল সিটি ফিনল্যান্ডের, সো এখানে ইউনিভার্সিটি অফ হেলসিনকি আছে, তারপর হচ্ছে আদার্স ইউনিভার্সিটিগুলো আছে লাইক ইউনিভার্সিটি অফ টুর্কু, ইউনিভার্সিটি অফ টেম্পার অ্যান্ড ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড, লাইক অল্টো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ উলু। সো বেসিক্যালি দেখা যায় আপনি আপনার আমাদের এখান থেকে বা আপনি নিজে চাইলেও আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনার ইউনিভার্সিটির কোন ইউনিভার্সিটির সেশনটা কখন, বা পাবলিক ইউনিভার্সিটির সেশনটা কখন, বা প্রাইভেট ইউনিভার্সিটির সেশনটা কখন। এখন অনেক স্টুডেন্টের রেকমেন্ড থাকে যে আমি লাইক আমি প্রাইভেটে অ্যাপ্লাই করবো অথবা আমি পাবলিকে অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি পাবলিকে অ্যাপ্লাই করতে হলে আপনার মূলত সেশন থাকে সেপ্টেম্বর সেশনটা, সেপ্টেম্বর অক্টোবর। আর যদি প্রাইভেটে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার দুইটা সেশন থাকে, একটা সেপ্টেম্বর অক্টোবর আর একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। সো যারা পাবলিকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম আপনার এক বছর আগেই অ্যাপ্লাইটা করতে হয়, কারণ এটার প্রসেসটা একটু লেন্দি প্রসেস হয় পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। সো যারা অ্যাপ্লাই করতে চান তাদের তো নিশ্চয়ই এরকম রিকোয়ারমেন্টস থাকবে বা রিকোয়ার কোশ্চেন থাকবে যে লাইক আমি অ্যাপ্লাই করতে হলে আমার কী কী এলিজিবিলিটি থাকতে হবে। সেক্ষেত্রে বলবো আপনি এসএসসি এইচএসসি কমপ্লিট করে যে আপনার জিপিএটা থাকবে সেটা আপনার 3.5 বা 3.5-এর উপরে থাকতে হবে। যদি এর চেয়ে রেজাল্ট ভালো হয় ডেফিনেটলি এটা আপনার জন্য গ্রেট অপরচুনিটি। অ্যান্ড যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলার রেজাল্টটা 3.2.5 হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, যদি সিজিপিএটা 2.5-এর উপরে থাকে বা 3 থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটিতে বা ভালো সাবজেক্টে আপনি আপনার রিকোয়ার সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এখন বলতে পারেন যে উইদাউট আইএলটিএস আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। হ্যাঁ, ফিনল্যান্ডে আপনি কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন বা ইএসএল কোর্স দিয়ে অথবা মিনিমাম ইনস্ট্রাকশন দিয়ে। আর অ্যানাদার ওয়ান যে লাইক এই সেশন এই সিচুয়েশনের জন্য করোনা ভাইরাসের সিচুয়েশনের জন্য কিন্তু আপনি ডুওলিঙ্গো টেস্ট দিয়ে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া যদি আপনার আইএলটিএস করা থাকে, আইএলটিএস স্কোর যদি আপনার মাস্টার্সের জন্য লাইক 6.5 অথবা এটার উপরে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা প্লাস হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়া, এটা কিন্তু ভ্যারি করে বা ডিপেন্ড করে আপনার রেজাল্টের উপর। এরপর আপনি মাস্টার্স কমপ্লিট করে 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স পর্যন্ত আপনি কিন্তু জব করার বা ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এর মধ্যে কিন্তু আপনি আপনার পিআর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো বেসিক্যালি দেখা যায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেকে চেষ্টা করে যে আমি স্টাডি কমপ্লিট করে বাংলাদেশে চলে আসবো, অনেকে ট্রাই করে যে আমি স্টাডি করে ওখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করবো বা জব করবো। সো বেসিক্যালি এটা ডেফিনেটলি একটা স্টুডেন্টের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মাইন্ডের উপর ডিপেন্ড করে হোয়াট হি ওয়ান্ট। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান নেক্সট সেশনের জন্য প্রাইভেটে যদি অ্যাপ্লাই করতে চান জানুয়ারি ফেব্রুয়ারিটা, আর যদি পাবলিকে অ্যাপ্লাই করতে চান সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর 2021-এর সেপ্টেম্বর ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু এখন রানিং আছে। যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে বলবো আপনার ডকুমেন্টস এসএসসি এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, আপনার ব্যাচেলার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অ্যান্ড আপনার স্কোরের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অ্যান্ড আপনার রিকমেন্ডেশন লেটার ইউনিভার্সিটি থেকে নিতে হবে, এটা দুইটা মিনিমাম দুইটা লেটার লাগবে। সো এগুলো নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে ফ্রি অ্যাসেসমেন্ট প্রোভাইড করবো বা আপনার ফাইল ওপেনিং চার্জ লাগবে না। আমরা কিন্তু আপনার ডকুমেন্টস দেখে
আমরা বলে দিতে পারবো যে আপনি কোন ইউনিভার্সিটিতে বা কোন সাবজেক্টের জন্য গেলে আপনার জন্য ফিউচার ভালো হবে বা আপনার ফিউচার ব্রাইট হবে। অবশ্যই আপনার পাসপোর্ট এন্ড বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো সাথে করে নিয়ে আসবেন। আর এছাড়া যদি আপনার আর কোনো কোয়ারিজ থাকে, আশা করছি যে আপনি আপনার কোয়ারিজ অনুযায়ী আপনি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার কমেন্টসটুকু সেন্ড করতে পারেন বা আপনার কোশ্চেন আপনি করতে পারেন, বা সরাসরি চাইলে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি কল করতে পারেন, অথবা আপনি অফিস ভিজিট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আপনি ডিরেক্ট মেসেজ করতে পাচ্ছেন, অফিস অ্যাড্রেসও দেওয়া থাকবে, আপনি সরাসরি অফিস ভিজিট করতে পারেন। আপনার যে কোনো কোয়ারিজের জন্য আমরা আপনাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করব। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।